মুমিন যে হবে ওই ব্যক্তির সাত নম্বর গুণ হবে মুমিন সৎ কাজে আদেশ দেবে আর অসৎ কাজে বাধা প্রদান করবে। আজকে মসজিদের মধ্যে নামাজ অনেক আছে, হাজি সাহেব নামাজি, হাজি সাহেব নামাজি, আলেম সাহেব নামাজি, যা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এমন অনেক মানুষ আছে। মসজিদে তারা ঠিক ঠিকভাবে যায় কিন্তু বাড়ির পরিবেশের কোনো উন্নতি নাই। তারা মনে মনে করে আমি তো নামাজ পড়ে নিয়েছি, আমি জান্নাতি হয়ে গেলাম। এই মুসলমান শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে এমনি এমনি দামি বানাননি, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে দামি বানিয়েছেন। তার প্রধানত কারণ হলো হে বিশ্বাসী বান্দারা, তোমাদের কাজ শুধু তোমরা জান্নাতে যাবে না, তোমরা শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচবে না, তোমাদের মাথাতে যারা আছে, তোমাদের আহাল করব যারা আছে, সবাইকে জাহান্নামের আগুনের বাঁচানোর দায়িত্ব হলো তোমার। হে মুসলমান, আজকের যদি আমি নামাজ পড়িনি, আজকের যদি আমি নামাজ পড়ে নিলাম, বাকি গ্রামের মধ্যে ভয়া চলছে, গ্রামের মধ্যে অস্থিরতায় ভরে গিয়েছে, আমি চুপচাপ বসে আছি, আমি তো মনে মনে করেছি আমি হাজি সাহেব হয়ে গিয়েছি, আমি মোবাল্লিগ হয়ে গিয়েছি, আমি ইমাম সাহেব হয়ে গিয়েছি, আমি পার হয়ে গেলাম। হে মুসলমান, এটা পার নয়, পার নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি সারা পৃথিবীর সমস্ত উম্মতে মুহাম্মাদি যদি জান্নাতে যায়, একজন মানুষও যদি জাহান্নামে যায়, তাহলে ওই সমস্ত মানুষকে হিসাবের কাঠ গড়ায় দাঁড়াতে হবে। বলো একটা মানুষ কেন জাহান্নামে গেল? ঠিক ওই রকম যদি সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি জাহান্নামে যায়, একজন মানুষ যদি জান্নাতে যায়, ওই একটা মানুষকে বলতে হবে, জবাব দিতে হবে, বলো কেন এতগুলো মানুষ কেন জাহান্নামে গেল? তাহলে সবার দায়িত্ব, সবার দায়িত্ব, তাহলে সবার দায়িত্ব, সবার দায়িত্ব। মুমিনের আট নম্বর গুণ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল হাফিজুনা লিহুদুদিল্লাহ, যে ব্যক্তি মুমিন হবে ওই ব্যক্তি আল্লাহর সীমা লঙ্ঘনকারীদের মধ্যে হবে না। যদি এই আটটা গুণ কোন ব্যক্তির মধ্যে থাকে, ওই ব্যক্তির ঠিকানা, ওই ব্যক্তির লকব দুনিয়ার কোন মানুষ দেয় নাই, ওই ব্যক্তির লকব সরাসরি আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরিল মুমিনিন, এই ব্যক্তি হলো মুমিন, আর মুমিনের ঠিকানা হলো জান্নাত। জোরে সুরে বলে সুবহানাল্লাহ। তাহলে বুঝে এসছো তো? বুঝে এসছে? হ্যাঁ, শুরু থেকে আটটা গুণ বললাম মুমিনের, আটটা। জান্নাতে যাবে কারা? জান্নাতে যাবে কারা? মুমিন হবে যারা, মুমিন হবে। আর যারা আল্লাহর বিরুদ্ধে আচরণ করবে তারা কোনদিন কিন্তু জান্নাত যেতে পারবে না। জান্নাতটা কি মামার বাড়ির খেলা মনে হয় নাকি? জান্নাতটা মনে হয় এমনি এমনি হয়েছে, জান্নাতটা আল্লাহ তাআলা এমনি এমনি দিয়ে দেবে। মুসলমান কোনদিন নয়, জান্নাত পেতে হলে মুমিন হতে হবে, আল্লাহর সীমা লঙ্ঘনকারীদের মধ্যে হলে হবে না। আল্লাহ তাআলা বলছেন হে বান্দা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ, তোমাদেরকে পালন করি আমি আল্লাহ, অন্য কেউ নয়। তাহলে আমার নিষেধকে মানতে হবে, আমার হুকুম পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠা করতে হবে। করতে রাজি আছেন তো? কে কে রাজি আছেন? আল্লাহকে হাত তুলে দেখিয়ে দেন, নারে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত, আগের মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করে। আল্লাহুম্মা আমিন। হে মুসলমান, শুধু আমরা জানি খাওয়ার পরে মিষ্টি খাওয়া, মিষ্টি শূন্য, খাওয়ার পরে মিষ্টি খাওয়া শূন্য, মজমায় জমে জমে বসা শূন্য,
আর একটা সুন্নত জিন্দা করলে কটা শহীদের সওয়াব? তাহলে যদি মিষ্টি খেলে যদি 100 শহীদের সওয়াব পাওয়া যায়, সাহাবারা কি আর যুদ্ধ করত? আমার কথা বুঝতে পারছেন? তাহলে শুধু তো মিষ্টি খেয়ে যেত, মজমায় যদি জমে জমে বসলে যদি 100 শহীদের সওয়াব পাওয়া যায়, তাহলে কি দরকার ছিল বিবিগুলো বিয়া করা, বাচ্চাগুলো এতিম করা? আমার কথা বুঝতে পারছেন? তো হাদিসের অপব্যাখ্যা আমরা শুনে আসছি, আমরা জানি 100 শহীদের একটা শূন্য জিন্দা করলে 100 শহীদের সওয়াব, এটা ভুল হাদিস। একটা মরা শূন্য জিন্দা করলে 100 শহীদের সওয়াব, যেটা বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারছেন তো, যে সুন্নত মারা গেছে ওই সুন্নত জিন্দা করতে হবে, খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, এটাও তবু আজমরা হয়ে বেঁচে আছে। কিছু মানুষ তো খাওয়ার পরে মিষ্টি খায়, তাই তো? মজমায় জমে জমে পরে সুন্নত, এটাও মানুষ মানে, এটাও আজমরা হয়ে বেঁচে আছে। এ মুসলমান, এটাও খেয়াল রেখে দাও, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টা বছর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিলেন। তাহলে রাষ্ট্র পরিচালনা করা কোরআন দিয়ে, এটা কি সুন্নত নয়? এই সুন্নত আমাদের মাঝে আছে? আমাদের মাঝে? আমাদের মাঝে নেই। তাহলে এই সুন্নতটা মারা গিয়েছে, এই সুন্নতটা মারা গিয়েছে, এই সুন্নতটা জিন্দা করতে হবে মৃত্যু পর্যন্ত। আল্লাহ তাআলা যতটুকু ক্ষমতা দিয়েছেন, যতটুকু সময় দিয়েছেন, পূর্ণ ক্ষমতা নিয়ে, পূর্ণ সময় নিয়ে মৃত্যু পর্যন্ত চেষ্টা করতে হবে পৃথিবীর বুকে, যাতে ইসলামটা বাকি থাকে। কথা বলেন ঠিক কিনা? করতে রাজি আছেন তো? আমরা সবাই ঘুমিয়ে পড়েছি, যদি একবার মিসাইল মারে আর বোম মারে কোথায় যাবো? হে মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার ইচ্ছা হয় আমি যুদ্ধ করি, শহীদ হই, আবার জীবিত হই, আবার যুদ্ধ করি, আবার শহীদ হই, আবার জীবিত হই, আবার যুদ্ধ করি, আবার শহীদ হই। আল্লাহর হাবিবের সাহাবা কিন্তু 1000-2000 ছিলেন না, লক্ষ লক্ষ সাহাবী ছিলেন, কিন্তু শাহাদাতের মৃত্যু আল্লাহ তাআলা সবাইকে দেন নাই। হে মুসলমান, শাহাদাতের মৃত্যুর এতটাই মর্যাদা, মনে করেন আমরা এই মজমা যারা বসে আছি, কেউ মারা গেল হঠাৎ করে, আপনারা কি রাগ করছেন? মরতে তো হবে নাকি, আজ আর কাল নাকি? মনে করেন হঠাৎ করে মারা গেল, হঠাৎ করে মারা গেল, ওই ব্যক্তির ঈমান আছে, ওই ব্যক্তি তাহলে জান্নাতে যাবে, কিন্তু কবরে গেলে ফেরেশতারা কি করবে? তার ঘুম পড়িয়ে দেবে। কিন্তু একজন শহীদ যদি, একজন ব্যক্তি যদি শহীদ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা শহীদকে মৃত বলো না, আমি আল্লাহ কবরে শহীদের রিজিক চালু করে রাখি। সুবহানাল্লাহ। তাহলে একটা মানুষ কি ঘুমিয়ে ঘুমিয়ে খেতে পারে? আমরা ঘুমিয়ে ঘুমিয়ে খাই, জেগে জেগে খাই। তাহলে যারা শহীদ হয় তারা কিন্তু কবরে মরে না, তারা জিন্দা থাকে। হে মুসলমান, তুমি আজ হতাশ হয়ে যাচ্ছ, তুমি আজ মনে মনে করছো চারিদিক থেকে অত্যাচার জুলুম, তাহলে কি হবে? হে মুসলমান শুনে রেখে দাও, আল্লাহ তাআলা বলছে, মুসলমান তোমরা হতাশ হয়ে না, আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দেবো। সুবহানাল্লাহ। আর নয় হতাশা, আর নয় ভয়, আর নয় হতাশা, আর নয় ভয়, আগামীতে আমাদের হবে বিজয়। ঠিক না? তাহলে আগামীতে মুসলমানের বিজয় হবে পৃথিবীতে। তাহলে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি মুসলমানের লাশ কেটে কেটে যদি বিছিয়ে দেওয়া হয়, এ মুসলমান তারপরও তোমরা মনে করো না মুসলমানের দিন শেষ। তোমাদের সাথে আছেন কে? তোমাদের সাথে আছেন আল্লাহ। তাহলে তোমরা হতাশ হয়ে না, কিন্তু মুসলমান শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা তোমাদের নিজেদের মধ্যে ভাতৃত্বটা ঠিক রাখো, নিজেদের মধ্যে ভাতৃত্বটা, তোমরা নিজেদের মধ্যে ভাতৃত্বটা ঠিক রাখো। আমরা জানি মানুষ তৈরির ইতিহাস, প্রথমে কে তৈরি হয়েছিল? প্রথমে কে তৈরি হয়েছিল? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সঙ্গিনী কে হলেন? হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে এক নারী এক পুরুষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটাকে বিস্তার করলেন। তাহলে গিয়ে দ্বারা মনে হয় ইহুদি আমার ভাই, মনে হয় খ্রিস্টান আমার ভাই, হিন্দু
বিষ্ণু আমার ভাই? বলে না, সবাই তো আদমের সন্তান। সবাই কার সন্তান গো? সবাই কার সন্তান? আদমের সন্তান, আদমের সন্তান। তাহলে খ্রিস্টান আমার ভাই, হিন্দু আমার ভাই, জৈন আমার ভাই, বুদ্ধ আমার ভাই, আমরা সবাই মানুষ। সবাই কি? সবাই কি? আপনারা কথা বলতেছেন না কেন? আপনাদের অসুবিধা হচ্ছে? দোয়া করে দেবো, দোয়া করে দেবো। তাহলে কথা বলতে হবে তো। আমরা সবাই কি? আমরা সবাই মানুষ। পৃথিবীতে আমরা সবাই মানুষ, আমরা সবাই একে অপরের ভাই, আমরা সবাই কি? একে অপরের ভাই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুসলমানরা দামি মানুষের থেকে, মুসলমানরা দামি। আল্লাহ তাআলা একবার বলেছেন, ফুরফুরা দামি বলেছেন, তবলিগ বলেছেন, জামাত ইসলামী বলেছেন, হিজবুল্লাহ বেরিলি আল্লাহ বলেছেন, হে বেরিলি শোনো, হে ফুরফুরা শোনো, তবলিগ বলেছেন তোমরা শোনো। আল্লাহ বলেছেন, আল্লাহ বলেননি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব সকল, তোমরা সবাই আমার বান্দা। সবাইকে সবাই আমার বান্দা। তাহলে তোমাদের বিজয় হতে গেলে তোমাদের পরস্পরের ভ্রাতৃত্ব বজায় রাখতে হবে। তোমরা আজকের তবলিগকে গাল দিচ্ছ, বলছো ওরা কাফের, তবলিগ বলছে ফুরফুরা কাফের, আবার ফুরফুরা বলছে জামাত ইসলামী কাফের, জামাত ইসলামী বলছে বাকি সব কাফের, আমরাই ঠিক আছি, আবার বেরলি বলছে তোরা সব ভুল করতে, আমরাই ঠিক আছি। যদি ভিতরে ভিতরে আমরা ভাই ভাইয়ে দ্বন্দ্ব লাগাই, তাহলে কি কোনোদিন বিজয় আসবে? বিজয় কোনোদিন আসবে? আসা সম্ভব। এখানে তবলিগ কে কে আছেন হাত তুলেন তো। ফুরফুরা, জামাত ইসলামী, আল হাদিস, এখানে সবাই, কেউ জামাত ইসলামী, কেউ আল হাদিস, কেউ ফুরফুরা, কেউ তবলিগ, মুসলমান কে কে আছেন হাত তুলেন? মুসলমান কে কে আছেন হাত তুলেন? মুসলমান কে কে? তাহলে এবার কে আল হাদিস, কে ফুরফুরা, তাহলে এবার কে আল হাদিস, কে তবলিগ? আমরা সবাই কি? আমরা সবাই মুসলমান। মুসলমান যদি এক না হতে পারি, তাহলে কাফের মুশরিক বেঈমান তো আমাদের উপর বিরাজ করবে কিনা? বিরাজ করবে তো নাকি? সবাই আমাদের উপর অত্যাচার করবে, সবাই আমাদের উপরে জুলুম করবে, আমরা তো ভাই ভাই মিললেই, তাহলে হবেটা কি? তাহলে হবেটা কি? আমাদের প্রভু এক, ঠিক কিনা? আমাদের প্রভু কটা? তবলিগের আল্লাহ আলাদা, ফুরফুরার আল্লাহ আলাদা, জামাত ইসলামী আলাদা, আমাদের প্রভু এক, একই নবীর উম্মত। কটা নবীর উম্মত? কটা নবীর? কটা নবীর? বুঝতে পারছি আপনাদের কষ্ট হচ্ছে, খুব তাড়াতাড়ি শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমাদের প্রভু একই নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বরি কোরআন, ঠিক না? আমাদের বাণী কটা? আমাদের একটাই। আপনি একজন হিন্দুকে গিয়ে বলুন, ভাই তোমাদের ধর্মগ্রন্থ কি? কেউ বলবে আমাদের ধর্মগ্রন্থ মহাভারত, আবার কেউ বললে আমাদের বাইবেল, কেউ বলবে গীতা, কেউ বলবে পুরাণ। মুসলমানের বাচ্চা যদি বলে মুসলমানের বাচ্চা, তো ধর্মগ্রন্থ কি রে? কি বলবে? কি রে? কোরআন। কোরআন কথাটা বলতে কষ্ট হচ্ছে মুসলমান, হবেটা কি মুসলমান? আমাদের প্রভু একই নবীর উম্মত, জীবন বিধান এক, ঐশী বাণী কোরআন, তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করি আহ্বান, এক হও এক হও করি আহ্বান, বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, ঠিক না? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, তবে কেন এক নও হে মুসলমান,
এক হও এক হও করিয়া হবান। তাহলে আমরা সবাই এক হয়ে থাকবো তো ইনশাআল্লাহ, রাজি আছেন তো? যদি এক হয়ে থাকি আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা। হে মুসলমান, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমরা ভীত সন্ত্রস্ত হয় না, তোমাদের উপরে কোন জালিম কিছু করতে পারবে না। আর যদি তোমরা শুয়ে শুয়ে ঘুমাও, যদি তোমরা শুয়ে শুয়ে ঘুমাও, তাহলে আমি আল্লাহ এটা ঘোষণা করে দিলাম, তোমাদের উপরে জালিম বাদশাহ নিযুক্ত করে দেব, তারা তোমাদের উপর অত্যাচার করবে, তারা তোমাদের উপর জুলুম করবে, ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদের জায়গায় অন্যজন বাদশাহী করবে, তোমরা তার কিচ্ছু করতে পারবে না। বুঝে এসছে? বুঝে এসছে তো? তাহলে মুসলমান আমরা কি এক থাকবো না? এক থাকবো না, এক থাকবো ইনশাআল্লাহ। পুরপুরাও আমার ভাই, তাবলীগও আমার ভাই, জামাত ইসলামীও আমার ভাই, বেরেলিও আমার ভাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাদের কাওয়াকে কাওয়া মানলো, যে আমাদের মতো করে নামাজ পড়লো, যে খতনা করলো, কুরবানির গোশত করলো, সে মুসলমান। তার সাথে যদি কেউ তিন দিনের বেশি কথা না বলে তাহলে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। হে মুসলমান, আমরা আজকে নিজেদের মধ্যে লড়ালড়ি, মারামারি, কাটাকাটি, হানাহানিগুলো বন্ধ করি। বন্ধ করলে তারপরে আল্লাহর রহমত নাযিল হবে। বুঝে আসছো তো? তোমার কথা বুঝে আসছে? দরুশে পনাল্লাহ, দরুশে পনাল্লাহ, সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হে মুসলমানেরা, আজকের আমরা যারা এই জায়গায় মাথায় টুপি মুখে দাঁড়িয়ে দিয়ে শান্তিভাবে বসে আছি, আর ইসলামের নামে আমরা কি করছি? জলসা হচ্ছে, ইসলামের নামে মিলাদ হচ্ছে, কোরআন কানি হচ্ছে, সব কিছু হচ্ছে, মসজিদ মাদ্রাসা সব কিছু ঠিকঠাক ভাবে আছে, কোনো অসুবিধা নাই। হে মুসলমান, একবার বুকে হাত দিয়ে চিন্তা করো, এগুলো কাদের কোরবানি? কারা বাচ্চাকে দিন করেছিল, বিবেকে বিবাহ করেছিল, তারপরে আমরা আজকের এই জায়গায় বসে বসে মস্তানি মারতেছি। কথা বুঝে আসছে আপনাদের? কথা বুঝে আসছে? আজকের আমরা নিজেদের মধ্যে আলাদা করছি, কারাই এক করেছিল একবার খেয়াল করে, কারাই এক করেছিল, কতটাই কোরবানি দিয়েছিল, কতটাই হাত দিয়ে চিন্তা করেন। হে মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে যখন পৃথিবীর মধ্যে পাঠালেন, এমন একটা সময় তিনি এসেছিলেন, সে সময়টা আমাদের মতো শান্তি বিরাজ করছিল না, সে সময়টার নাম দেওয়া হয়েছে জাহেলিয়াতের যুগ, সে সময়টার নাম দেওয়া হয়েছে জাহেলিয়াতের যুগ, মূর্খতার যুগ। আজকে আমরা বসবাস করছি উন্নতি, বিজ্ঞান উন্নতির চরম শিখরে নিয়ে গিয়েছে। এই মুসলমান খেয়াল করে দেখেন, রসুলের আগের জামানায় যেরকম মূর্খ ছিল, রসুলের আগের জামানায় যেরকম মানুষে মারামারি, কাটাকাটি, হানাহানি চলত, এই জামানায় তার থেকে কি পার্থক্য আছে একবার খেয়াল করেন, একবার বুকে হাত দিয়ে চিন্তা করেন। আমরা সবাই জানি ওই সময়টা এতটাই খারাপ সময় ছিল, ওই সময়টা এতটাই বর্বর সময় ছিল, ওই সময়টা যদি মহিলা সন্তান, কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করত, তাকে পুঁতে দেওয়া হতো, তাকে শেষ করে দেওয়া হতো। আমরা কাঁদি আর দুঃখ করি, আফসোস করি আর বলি আরে কি জামানা ছিল। ও মুসলমান, তোমার জামানাটা একবার খেয়াল করো, সেই জামানায় তো আল্ট্রাসোনোগ্রাফি ছিল না, তোমার জামানায় USG আল্ট্রাসোনোগ্রাফি এসছে, ইকোকার্ডিওগ্রাফি এসছে, তাই তুমি পেটের মধ্যে দেখে নিচ্ছ বাচ্চাটা, ওই সন্তানটা কন্যা সন্তান আছে কিনা, পুত্র সন্তান আছে কিনা, ওই সন্তানটাকে পেটের মধ্যে হত্যা করে দিচ্ছ। তাহলে সেই জামানায় তারা
দুনিয়ার বাইরে সেখানে হত্যা করতো, আর তোমরা পেটের মধ্যে হত্যা করে দিচ্ছ। ও মুসলমান, সেই সময় শুনেছিলাম উটের পানি খাওয়া খাইনি, বংশ পরম্পরা লড়াই চলতো, বংশ পরম্পরা লড়াই চলতো। তোমার জামানায় সামান্য এক টুকরা জায়গার জন্য কুড়ি বছর, তিরিশ বছর, চল্লিশ বছর ধরে মামলা চলে, কথা বলেন ঠিক কিনা? তাহলে উন্নতিটা কি? তাহলে সেই জামানার সাথে এই জামানার কোন উন্নতি আছে? যদি বলেন উন্নতি, গালির উন্নতি হয়েছে, যদি আলোর ঝলকানির উন্নতি, মুসলমানের একটা মানুষের যে মনুষ্যত্ব তার কোনো উন্নতি হয়, মনুষ্যত্ব বরং তার থেকে আরো খারাপ জামানা চলে এসছে। আজকের মহিলাদের কোনো নিরাপত্তা নেই, আমরা আপনার বাড়ির মেয়েরা রাস্তাঘাটে বের হয়েছে, প্রতিদিন পত্র পত্রিকা খুলে দেখা যায় কি নির্মম ভাবে অত্যাচার করা হয়েছে তাদের উপরে, নির্মম ভাবে ধর্ষণ করে, খুন করে, ওই জায়গা শেষ করে দিয়ে আগুনে জ্বালিয়ে পুরো সরকার করে দেওয়া, আগুনে জ্বালিয়ে পুরো। জাহিলিয়াদের যুগের অন্তত এটা ছিল না, জাহিলিয়াদের যুগের অন্তত এটা ছিল। আজকে জানের নিরাপত্তা নেই, মালের নিরাপত্তা নেই, তাহলে এটা আপনার কিসের উন্নতির প্রগতির যুগ? কেমন যুগ? সেজন্য এই যুগটা খারাপ নয়, আমরা নিজেরা খারাপ হয়ে গিয়ে যুগের নামে বন্ধন করে যুগকে এই জায়গায় ঠেলে দিয়েছি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হাবিব বলছেন জামানাকে দোষ দিও না, দোষ তোমার, তোমার দোষ, দোষ তোমার। আজকের মসজিদে নামাজ ডাকছে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব বারবার ডাকছে, তোমার কানে হুঁশ হয় না, একবার যাই মসজিদে যাই যে পাঁচ ওয়াক্ত নামাজটা আদায় করি। তুমি মনে মনে রেখেছো ইমাম সাহেব তো মাইন্ডে দিয়ে রেখেছি, মুয়াজ্জিনের এখন সরকার হাজার টাকা দিচ্ছে, তাহলে তোরা দুজন চালা, আমরা আজ যাচ্ছি না মসজিদে, তারা মারবে না কি হবে, তারা মারবে না কি হবে, জীবনের মানেটা কি, জীবনের মূল্যটা কি মুসলমান বুঝতে হবে, তোমাদের মুসলমান বুঝতে হবে। সেজন্য তার জন্য আল্লাহ তাআলা মুসলমান বানিয়েছেন, এটা আল্লাহর অনেক বড় রহমত, অনেক বড় দয়া। মুসলমান বানানোর কারণে নামাজ পড়ি আর না পড়ি, মসজিদের মুখ জীবনে দেখি আর না দেখি, কবর অন্তত মারা যায়, অন্তত কি করে আগুনে পোড়ায়, অন্তত কি করে আগুনে পোড়ায়, নাকি মাটি দিয়ে দেয়? হ্যাঁ, মাটি দিয়ে দেয়, মাটি দিয়ে দেয়, তাই না? সেজন্য মুসলমান হওয়ার জন্য এই ফ্যাসিলিটিটা পেয়েছি, যদি বেঈমান হতাম তাহলে কিন্তু এই ফ্যাসিলিটি আর পেতাম না। সে মুসলমান যদি মুসলমানের কদর না দিই, তাহলে আল্লাহ তাআলা বলছেন খেয়াল করে রাখো, শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দিষ্ট সময় তোমাদের জন্য বেঁধে রেখেছি, সময় তোমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আউযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। হে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দিষ্ট সময় রেখে দিয়েছি, নির্দিষ্ট সময়ে বেঁধে দিয়েছি, এই নির্দিষ্ট সময় যেদিন শেষ হয়ে যাবে, যখনই শেষ হয়ে যাবে আমি আল্লাহর খেলা ওই কানেই শোনা হয়ে যাবে। হে মুসলমান, হে দুনিয়ার মানুষেরা, আজকে তোমরা মনে মনে করছো তোমরা বিরাট বড় চালাক হয়ে গিয়েছো, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওয়া কারু ওয়া কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। হে মুসলমান, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওয়া কারু ওয়া কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। বান্দা তোমার চালাকি যেই কানে শেষ হয়, আমি আল্লাহ আমার চালাকি ওই কানে শুনি। জোরে বলে ঠিক কিনা? আল্লাহ কি আমাদের থেকে বোকা? আল্লাহ কি আমাদের বোকা? আল্লাহ আমাদের থেকে? আল্লাহ তাআলা নিদর্শন দেখিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা নিদর্শন দেখিয়ে দিয়েছেন। একটু পানি খাবো, খাবো একটু পানি, খাবো খাবো একটু। আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন দেখিয়ে দিয়েছেন, হে মানব সম্প্রদায় খেয়াল করো ওই সময়ের কথা, যেদিন নূহ দাওয়াত দিয়েছিল,
যখন মানুষ মানে না আল্লাহকে বলছে মানে না